আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আছি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের কোষ বিভাজন পড়ছিলাম আমরা। গত ক্লাসে আমরা মাইটোসিস বিভাজনের বিভিন্ন ধাপ এবং এর ইম্পর্টেন্স নিয়ে কথা বলেছি। আজকে আমরা মিয়োসিস কোষ বিভাজন, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউ, সেই মিয়োসিস বিভাজন নিয়ে আলোচনা করব। একটা মৌমাছিকে ফুলের উপর বসে থাকতে দেখছি, তাই না? এই ছবিটাতে এটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই যে মৌমাছি ফুল থেকে যে পরাগ রেণুটা সংগ্রহ করে ফুলের গর্ভমুণ্ডে দিচ্ছে, গর্ভাশয়ের এই গর্ভমুণ্ডে দেওয়ার জন্য যে পরাগ রেণুটা টানছে বা যে ডিম্বাণুর সাথে এটি মিলনের জন্য সে বহন করে নিয়ে যাচ্ছে, এই ডিম্বাণু এবং পরাগ রেণু তৈরির যে প্রক্রিয়া সেটি কিন্তু আসলে এই মিয়োসিস প্রক্রিয়া। তো চলো আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মামদুদুর রহমান মিজান, সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান, জয়পুরহাট সরকারি মহিলা কলেজ, জয়পুরহাট। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই বলছিলাম আজকে কি পড়ব, মিয়োসিস কোষ বিভাজন। হ্যাঁ, অধ্যায় দুইয়ের মিয়োসিস কোষ বিভাজন। আমার এই অনলাইন ক্লাসের ভিডিওগুলো তোমরা আমার ইউটিউব চ্যানেল মিজান স্যার বায়োলজি জিএমসি তে রেগুলার ভাবে পাচ্ছ এবং নিশ্চয়ই অনেকেই সাবস্ক্রাইব করে রেখেছো। যারা নিয়মিত আপডেট পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে রেখো, তাহলে তোমার জন্য কষ্ট হবে না। হ্যাঁ, এছাড়াও আমাদের কলেজের পেজে, আমার ফেসবুক পেজেও আমি ক্লাসগুলো নিয়মিত আপলোড করছি। তো চলো আজকের মূল আলোচনায় চলে যাই। তাহলে আমরা আজকে যেটি পড়বো সেটি হচ্ছে মিয়োসিস কোষ বিভাজন। শুরুতে একটি ছবি আমি তোমাদেরকে ডান পাশে এই যে দেখো এখানে যদি দেখাতে চাই, একটু আমি হাইলাইটার বা পয়েন্টার নিয়ে ছবিটাকে একটু যদি দেখাই বেল দিয়ে। হ্যাঁ, এইটা কিন্তু একটা ডিপ্লয়েড কোষ। আমি তোমাদের প্রথম ক্লাসে এই কোষ বিভাজন চ্যাপ্টারের প্রথম ক্লাসে বলেছিলাম যে মিয়োসিস কোষ বিভাজন কিন্তু হ্যাপ্লয়েড কোষে সংঘটিত হয় না, মনে আছে? এবং এটি অবশ্যই প্রকৃত কোষী জীবের ডিপ্লয়েড কোষে সংঘটিত হয়। উচ্চ শ্রেণীর জীবের ক্ষেত্রে এটি জনন মাতৃকোষে হয়, আর নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে জায়গটে হয়। আমরা সে কথাগুলো আবারও আসব। তাহলে এই ছবিতে দেখছি একটি কোষ বিভাজিত হয়ে দুটো কোষ তৈরি করছে, এবং এই দুটো কোষ যখন প্রথমে তৈরি হচ্ছে বা দুটো নিউক্লিয়াস তৈরি করছে, তখনই কিন্তু ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়ে যাচ্ছে, হাফ হয়ে যাচ্ছে। দ্বিতীয় বিভাজনে গিয়ে সেম সংখ্যক ক্রোমোজোম নিয়ে আরো দুটো করে কোষ তৈরি করছে। তার মানে ফাইনালি একটি কোষ বিভাজিত হয়ে কয়টা কোষ তৈরি করছে? চারটা কোষ। এই ছবিতে তুমি যদি লক্ষ্য করো, যেমন এইটাই ছিল আমার বিভাজনের পূর্ববর্তী কোষ, আর ফাইনালি বিভাজিত হয়ে এখানে দুটো এবং এখানে দুটো, এই চারটা কোষ আমরা তৈরি হতে দেখছি। তাহলে এখানে যদি আমাদের এই কথাগুলো বা টেস্টগুলোকে আমি যদি একটু ব্যাখ্যা করি, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুবার বিভাজিত হলেও ক্রোমোজোম বিভাজিত হয় মাত্র একবার, যার ফলে কি হয়, নতুন যে নবীন কোষ বা অপত্য কোষ, এই কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার কি হয়, অর্ধেক হয়ে যায়। অর্থাৎ টুয়াইস এন বা ডিপ্লয়েড কোষ বিভাজিত হয়ে এখান থেকে হ্যাপ্লয়েড বা এন সংখ্যক ক্রোমোজোম বাহী কোষ তৈরি করে। যেহেতু ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, হাফ হয়ে যায়, সেজন্য এই কোষ বিভাজন প্রক্রিয়ার আরেক নাম কি, হ্রাসমূলক বিভাজন, রিডাকশনাল ডিভিশন। ঠিক আছে, যেমন মাইটোসিস বিভাজনকে আমরা কি নামে চিনেছিলাম, ইকুয়েশনাল ডিভিশন, সমীকরণিক বিভাজন। কারণ মাইটোসিসে একটা কোষ মাতৃকোষে ডিপ্লয়েড থাকলে অপত্য কোষেও ডিপ্লয়েড হবে, আবার মাতৃকোষে হ্যাপ্লয়েড থাকলে অপত্য কোষেও হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমবাহী কোষ তৈরি করবে। এই জন্য মাইটোসিসকে আমরা বলেছিলাম সমীকরণিক বিভাজন। এখানে যেহেতু অর্ধেক হয়ে যায়, সেজন্য এই মিয়োসিস বিভাজনকে আমরা বলে থাকি হ্রাসমূলক বিভাজন। তো মিয়োসিস কোথায় ঘটে আমি শুরুতে বলছিলাম যে মিয়োসিস মূলত উচ্চ শ্রেণীর জীবের জনন মাতৃকোষে, শুক্রাশয় পুংজনন মাতৃকোষ শুক্রাশয়, আর স্ত্রী জনন মাতৃকোষ ডিম্বাশয়। এই শুক্রাশয় বা ডিম্বাশয়ের কোষগুলোতে শুক্রাণু বা ডিম্বাণু উৎপাদনের জন্য, কারণ শুক্রাশয় মাতৃকোষ বা শুক্রাণু মাতৃকোষ এবং ডিম্বাণু মাতৃকোষগুলো কিন্তু ডিপ্লয়েড বা টুয়াইস এন সংখ্যক ক্রোমোজোম থাকে, তো
মিওসিস একমাত্র বিভাজন যার মাধ্যমে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড অবস্থা প্রাপ্ত হয়। তো এই জনন মাতৃকোষে মিওসিস বিভাজনের মাধ্যমে হ্যাপ্লয়েড শুক্রাণু এবং হ্যাপ্লয়েড ডিম্বাণু তৈরি হয়। আর নিম্ন শ্রেণীর উদ্ভিদ বা নিম্ন শ্রেণীর জীব যারা, অর্থাৎ যে জীবগুলো হ্যাপ্লয়েড, তাদের বডিতে এমনি এন সংখ্যক ক্রোমোজোম অর্থাৎ হ্যাপ্লয়েড ক্রোমোজোম, তাদের প্রজাতির ধারাবাহিকতা রক্ষার তাগিদে, প্রজাতি বৈশিষ্ট্য রক্ষার তাগিদে, তাদের ওই দুটো জননকোষ মিলনের মাধ্যমে যে জায়গট তৈরি হয়, সেই জায়গট তৈরির পরপরই জায়গট সরাসরি মিওসিস বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড গ্যামেট বা জননকোষ তৈরি করে। বুঝাতে পারছি কথাগুলো? হ্যাঁ। তাহলে যদি তোমাকে প্রশ্ন করা হয় মিওসিস কোথায় ঘটে, নিম্ন শ্রেণীর জীবের অর্থাৎ হ্যাপ্লয়েড জীব যারা, তাদের প্রজাতির বৈশিষ্ট্য রক্ষার তাগিদে তাদের মিওসিস বিভাজন হয় জায়গট গঠনের পরে, আর যারা ডিপ্লয়েড জীব তাদের ক্ষেত্রে জনন মাতৃকোষ বা তোমার শুক্রাণু ডিম্বাণু উৎপাদনের পূর্বে তাদের যে শুক্রাণু মাতৃকোষ ডিম্বাণু মাতৃকোষ সেখানে তাদের মিওসিস বিভাজনের মাধ্যমে পরবর্তী প্রজন্ম তৈরি করে। তো মিওসিস বিভাজনের কতগুলো বৈশিষ্ট্য আমরা একটু একটু করে যদি দেখো, যে মিওসিস বিভাজন ডিপ্লয়েড জীবে সাধারণত জনন মাতৃকোষ আমরা সংজ্ঞাতেই বলেছি, এ ধরনের কোষ বিভাজনে কি হয়, নিউক্লিয়াস দুবার কিন্তু ক্রোমোজোম একবার বিভাজিত হয়। এর যে প্রোফেজ ওয়ান, কারণ মিওসিস বিভাজনকে আমরা প্রধান দুটো অংশে ভাগ করি, একটা হচ্ছে মিওসিস ওয়ান আরেকটিকে বলি আমরা মিওসিস টু। তো মিওসিস ওয়ান এর প্রোফেজকে আমরা প্রোফেজ ওয়ান বলি, এটা অনেক দীর্ঘস্থায়ী, সেজন্য এটিকে আমরা আবার পাঁচটি উপধাপে ভাগ করেছি। আমরা আজকে এই পর্যন্ত এই ক্লাসে পড়ব, এই পাঁচটি উপধাপের বর্ণনা আজকে আমরা করব। হ্যাঁ, আর এই হোমোলোগাস ক্রোমোজোমগুলো, হোমোলোগাস বলতে জোড়ায় জোড়ায় যে ক্রোমোজোমগুলো, কারণ কি দেখো একটা জীবের দেহে যে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে, এই ডিপ্লয়েড ক্রোমোজোমগুলো কিন্তু সে এক সেট পায় পিতার কাছ থেকে আর এক সেট পায় মাতার কাছ থেকে। এই পিতা এবং মাতার কাছ থেকে পাওয়া এই ক্রোমোজোম গুলো জোড় বেঁধে বাইভ্যালেন্ট বা দ্বিযোজী ক্রোমোজোম এগুলো কিন্তু এরা গঠন করে। ঠিক আছে, এরপরে আমরা বলছি দেখো কাইজোমাস সৃষ্টি। কাইজোমাস সৃষ্টিটা আমরা যদিও পরে আরো ব্যাখ্যা করবো, এগুলো কাইজোমাস সৃষ্টি হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম গুলো যখন একসাথে পাশাপাশি থাকে তখন এদের এই নন সিস্টার ক্রোমাটিড গুলোর মধ্যে এরকম ক্রস আকৃতির গঠন তৈরি করে, অর্থাৎ একটির সাথে একটি সংযুক্ত হওয়ার মতো গঠন তৈরি করে, এটাকে বলি আমরা কাইজোমাস সৃষ্টি। এবং কাইজোমাস সৃষ্টি হয় এবং সেখান থেকে পরবর্তীতে এদের মধ্যে জিনের বিনিময় হয়, এই জিনের বিনিময়কে আমরা সাধারণত বলে থাকি ক্রসিং ওভার। ঠিক আছে, আর ওখানে তো আমরা দেখে আসলাম একটি মাতৃকোষ বিভাজিত কয়টা কোষ তৈরি করে, চারটা, এবং এগুলো চারটাই কি হ্যাপ্লয়েড কোষ। ঠিক আছে, আর ক্রোমোজোমের স্বতন্ত্র অর্থাৎ যে অর্ধেক হয়ে যায়, এই জন্য একেবারে অপত্য কোষগুলো কিন্তু বা সৃষ্ট কোষ মাতৃকোষের সমগণ সম্পন্ন হয় না। আর মিওসিসে যেহেতু পারস্পরিক অংশের বিনিময় হয় ক্রোমোজোমগুলোর মধ্যে, এই জন্য এখানে নতুন নতুন বৈচিত্র্য সৃষ্টি হয়, নতুন নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে, নতুন নতুন প্রকরণ তৈরি হয় এবং এটি জীবের বিবর্তনেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, এখন আমরা মিওসিস বিভাজন প্রক্রিয়াতে যদি যাই, মাইটোসিসের মতো মিওসিসের পূর্বেও কিন্তু ইন্টারফেস সংঘটিত হয়। ইন্টারফেস কি? প্রস্তুতিমূলক কার্যক্রম। ওই যে হার্ড ও পেলকের কোষটাকে আমরা দেখেছিলাম না, যে তোমার বিভাজন দশার পর পরে যেমন প্রস্তুতিমূলক দশা বিরাম ওয়ান, তারপরে সিনথেসিস বিরাম টু, এরকম এখানেও ইন্টারফেস সংঘটিত হয় যেখানে প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পাদিত হয়, ডিএনএ রেপ্লিকেশন হয়। এরপরে মিওসিস বিভাজনের মূল প্রক্রিয়া, এই মূল প্রক্রিয়াকে আমরা দুটো অংশে ভাগ করেছি, একটি হচ্ছে মিওসিস ওয়ান যেটাকে আমরা মূলত হ্রাসমূলক বিভাজন বলে থাকি, হ্যাঁ, যেখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, আর মিওসিস টু এটি কিন্তু একেবারে মাইটোসিসের অনুরূপ একটি বিভাজন যেটাকে আমরা সমীকরণিক বিভাজন বলে থাকি, মানে মাইটোসিসের মধ্যে বিভাজন। আর এই মিওসিস ওয়ান এবং মিওসিস টু এর মাঝে একটা ছোট্ট ইন্টারভেল আছে যেটাকে আমরা ইন্টারকাইটোসিস বলতে চাই। ঠিক আছে, তো মিওসিস বিভাজন ওয়ান যেটা, সেখানে আবার আমরা যে শুরুতে বলে আসলাম যে প্রত্যেকটাকে আবার চারটা করে ভাগে ভাগ করা হয়েছে, যেমন প্রোফেজ ম্যাটাফেজ অ্যানাফেজ টেলোফেজ। মাইটোসিসে যেমন চারটা ভাগ ছিল, পাঁচটা ভাগ ছিল, যদি ওখানে কিছু কিছু ক্ষেত্রে চারটাও ভাগ করা হয়েছে। তো এই মিওসিস ওয়ানকে আমরা চারটা ফেজে ভাগ করেছি, প্রোফেজ ম্যাটাফেজ অ্যানাফেজ টেলোফেজ। এই প্রোফেজ ওয়ান বা মিওসিস ওয়ানের প্রোফেজ এটি কিন্তু অনেক দীর্ঘস্থায়ী পর্যায়, সেই জন্য এটিকে আলোচনার সুবিধার্থে আমরা
পাঁচটা উপধাপ বা পাঁচটা উপদশায় ভাগ করেছি। সেই পাঁচটি উপদশা হচ্ছে লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস, এই যে ডান পাশে আমরা যে নামগুলো বললাম এতক্ষণ। এই নামগুলো অবশ্য তোমাদের কাছে নতুন হতে পারে, কারণ 9-10 এ তোমরা এইগুলো সম্পর্কে হয়তো জেনেছ, কিন্তু এই উপধাপগুলো সম্পর্কে খুব বেশি ব্যাখ্যা হয়নি তোমাদের 9-10 এর আলোচনায়। তো চলো আমরা এখন এই প্রোফেজ ওয়ানের যে উপধাপগুলো আছে সেগুলোর যদি বর্ণনা করি একটু করে। প্রথম উপধাপ হচ্ছে লেপ্টোটিন। এই শব্দেরও কিন্তু সুন্দর ব্যাখ্যা আছে, দেখো লেপটস শব্দের অর্থ হচ্ছে চিকন আর টিন মানে সুতা, অর্থাৎ এখানে ক্রোমোজোমগুলো চিকন সুতার মতো দেখতে মনে হয়, সেজন্য এই প্রক্রিয়া বা এই উপধাপের নাম দেওয়া হয়েছে লেপ্টোটিন। এখানে দেখো ওই যে ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে নিউক্লিয়াসের আকার বৃদ্ধি পায়, ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ হয়ে যায়, নিউক্লিয়াসের জলীয় অংশগুলো কমতে থাকে এবং নিউক্লিয়ার রেটিকুলাম গুলো তখন ভেঙে গিয়ে এখানে কতগুলো সরু পাখির ক্রোমোজোম হিসাবে এখানে আত্মপ্রকাশ করে। ঠিক আছে, তো প্রতিটি ক্রোমোজোমে একটি করে ক্রোমাটিড থাকে এবং এখানে ক্রোমোমিয়ারে বিন্যস্ত থাকে, নিউক্লিওলাস। এই যে দেখো এই যে সবুজ বর্ণের যেটি দেখতে পাচ্ছি আমরা, এটা কিন্তু নিউক্লিওলাস। আবার এই যে ধার দিয়ে কালো যে আবরণটি, এটি হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। এগুলো কিন্তু আমরা সুস্পষ্টভাবে দেখতে পাই লেপ্রোটিনে। তাহলে লেপ্রোটিনের পরে যে উপধাপ সেটি হচ্ছে জাইগোটিন। জাইগোটিন শব্দটি এসেছে জাইগোস, একটা ল্যাটিন ওয়ার্ড। জাইগোস শব্দের অর্থ কি? ইয়োক, জুমাল বা জোড়া, আর টিন মানে সুতা, অর্থাৎ টিন হচ্ছে ক্রোমোজোম সুতা। এখানে ক্রোমোজোম গুলো দেখতে জোড়ায় 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 জোড়া ধরে অবস্থান করে। হ্যাঁ, এই জন্য এই উপদশাটার নাম দেওয়া হয়েছে জাইগোটিন। তাহলে আমরা প্রথম বৈশিষ্ট্যতেও বলছি দেখো যে ক্রোমোজোম গুলো কিভাবে থাকে, একেবারে জোড়ায় জোড়ায়, হোমোলোগাস ক্রোমোজোম গুলো পরস্পর জোড়ায় জোড়ায় অবস্থান করে এবং প্রত্যেক জোড় ক্রোমোজোমকে আমরা এখানে বলে থাকি দ্বিযোজী ক্রোমোজোম বা বাইভ্যালেন্ট ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোম গুলো। আর এই হোমোলোগাস ক্রোমোজোমের এই যে জোড় বাঁধার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে আমরা বলে থাকি সিনাপসিস বা সাইনাপসিস, ওই যে নিউরনের সিনাপসের মতো আর কি জোড় বাঁধার প্রক্রিয়া। তো নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন আস্তে আস্তে কিন্তু তুমি দেখো লেপ্রোটিনে যতটা স্পষ্ট দেখেছিলে এখন আরেকটু অস্পষ্ট, একটু হালকা হয়ে গেছে না? হ্যাঁ, দেখা যায়, এইগুলো দেখা যায়। ঠিক এর পরের উপধাপটা হচ্ছে প্যাকাইটিন। প্যাকিস শব্দের অর্থ হচ্ছে থিক বা মোটা, টিন হচ্ছে সুতা, তার মানে এখানে ক্রোমোজোম গুলো আরো মোটা, মানে সুতা গুলো আরো মোটা হয়ে যায়, এই জন্য এই দশা উপদশার নাম দিয়েছি আমরা প্যাকাইটিন। এবং প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ছাড়া লম্বালম্বী ভাবে দ্বিখণ্ডিত হয়ে দুটো ক্রোমাটিড, এই যে দেখো আমরা দুইটা ক্রোমোজোমকে এখানে দেখছি এই ছবিটাতে, একটা লাল কালার দিয়ে আর একটা নীল কালার দিয়ে, একটা মনে করো পিতৃতান্ত্রিক বা মা পিতার দেহ থেকে প্রাপ্ত ক্রোমোজোম আর একটি হচ্ছে মাতার দেহ থেকে প্রাপ্ত ক্রোমোজোম। এবং এই ক্রোমোজোম গুলো প্রত্যেকটা দুটো করে ক্রোমাটিডে বিভক্ত হয়। একই ক্রোমোজোমের দুটো ক্রোমাটিডকে আমরা বলি সিস্টার ক্রোমাটিড, আর দুটি ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিডকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। এই যে দেখো তাহলে লালের সাথে লাল কি সিস্টার, আর লালের সাথে নীল যদি বলি তাহলে সেটি হবে নন সিস্টার। তো এই হোমোলোগাস ক্রোমোজোম গুলোর মধ্যে এতক্ষণ কিন্তু আকর্ষণ করছিল, কিন্তু এই প্যাকাইটিনে এসে ক্রোমোজোম গুলো কি করে, আকর্ষণ ক্ষমতা হ্রাস পায় এবং এদের মধ্যে একটা বিকর্ষণ ক্ষমতার উদ্ভব হয়, ফলে কি হয় এরা একে অপরের কাছ থেকে দূরে সরে যেতে চায়, দূরে সরে যেতে থাকে চেষ্টা করে। কিন্তু দূরে সরে যেতে চাইলেও তো পারে না, কারণ এদের মধ্যে ওই যে ইংরেজি এক্স অক্ষরের মতো কায়জামা তৈরির কথা বললাম না, হ্যাঁ সেই কায়জামা তৈরি হয়, সেজন্য এরা যখনই দূরে সরে যেতে চায় এই বন্ধন গুলো একটা সাথে আরেকটাকে আটকে ধরার চেষ্টা করে, তখন একটা লুপ বা ফাঁস তৈরি হয়, আর এই কায়জামা অংশ তখন ক্রোমোজোম গুলো ছিঁড়ে যায়, সাথে সাথে এরা জোড়া লেগে একটির সাথে আরেকটি, আরেকটির সাথে আরেকটি, এই অংশের যে বিনিময় হয় এই অংশের বিনিময়কেই আমরা বলি ক্রসিং ওভার। ওকে, যেটা আমরা বৈশিষ্ট্যের মধ্যে বলেছিলাম এই হোমোলোগাস ক্রোমোজোমের দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে পারস্পরিক অংশের বিনিময় হচ্ছে, এই বিনিময়ের কার্যক্রমকে আমরা বলি ক্রসিং ওভার। ক্রসিং ওভারটা হচ্ছে মিয়োসিস কোষ বিভাজনের একটি বিশেষ পার্ট, যেটির মাধ্যমে নতুন নতুন বৈচিত্র্য সৃষ্টি হয়। এরপরে কি হচ্ছে দেখো, ডিপ্লোটিন। ডিপ্লোটিনে কি হয়, ক্রমাগত ক্রোমোজোম গুলো আরো সংকুচিত হয়, ক্রোমোজোম গুলো আরো খাটো মোটা হতে থাকে, পানি বিয়োজন কিন্তু হচ্ছে এখনো, এবং এদের মধ্যে বিকর্ষণ বল আরো বৃদ্ধি পায়, এরা পরস্পর দূরে সরে যেতে থাকে, কিন্তু ওই যে গিটের মতো যে অংশ বিনিময় হয়ে আছে তখন ওই জায়গায় গিট লেগে আছে, এরা বাধাপ্রাপ্ত হয় এবং এখানে লুপ সৃষ্টি হয়।
যখন একাধিক কাইজামন তৈরি হয় তখন এখানে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লুপ তৈরি হয়, আর যখন একটা কাইজামন তৈরি হয় তখন এখানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে মানে এরা পরস্পর দূরে সরে যেতে দেয়। অর্থাৎ যখন দুই দিকে বাধা থাকে তখন এটা কিন্তু দুই দিকে আটকে এখানে 90 ডিগ্রি কোণ তৈরি করে, আর যখন একদিকে তখন এরকম সোজা 180 ডিগ্রি কোণ তৈরি করে এরা পরস্পর হতে দূরে সরে যাওয়ার চেষ্টা করে। সর্বশেষ যে উপধাপটি আমরা এখানে ব্যাখ্যা করতে চাই সেটি হচ্ছে ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিস হচ্ছে ডায়া শব্দের অর্থ আমরা বলেছি একক্রস মানে অপর পাশে, আর কাইনেসিস হচ্ছে সমাবেশ। অর্থাৎ ক্রোমোজোম গুলো দেখো এই যে লাল আর নীল পারস্পরিক অংশের বিনিময় করে কিন্তু একটি থেকে আরেকটি এর অংশ কিছু ওর সাথে ওর অংশ কিছু এর সাথে এভাবে পারস্পরিক অংশের বিনিময় করে অপর পাশে সমাবেশ করা শুরু করেছে, এটি হচ্ছে ডায়াকাইনেসিস। এবং এই উপর্যায়ে ক্রোমোজোম গুলো আরো খাটো মোটা হতে থাকে এবং এক পর্যায়ে এই ক্রোমোজোম গুলো প্রান্তীয়করণ বা পোলারাইজেশন হতে থাকে এবং ক্রোমাটিড গুলো তখন আর বিভক্তি দেখা যায় না। এ সময় বাইভ্যালেন্ট গুলো নিউক্লিয়াসের কেন্দ্রস্থল থেকে পরিধির দিকে চলে আসে এবং এই ডায়াকাইনেসিস শেষে নিউক্লিওলাসও অদৃশ্য হয়ে যায়, নিউক্লিয়ার মেমব্রেনও আস্তে আস্তে বিলুপ্তি ঘটতে থাকে আর দেখা যায় না। ঠিক আছে, এইভাবে দেখা যাচ্ছে এই পর্যায়টা শেষ হয়ে যাচ্ছে। তো তোমাকে আমি যেটা বাড়ির কাজ দিতে চাই সেটি হচ্ছে আমরা এই যে ধাপ উপধাপগুলো দেখলাম এই পাঁচটা উপধাপের সুন্দর করে চিত্র এঁকে ছবিটা তুমি স্ট্যাম্প নিয়ে ছবি তুলে পেজে আপলোড করবে। তো ঠিক আছে, পরের দিন আমরা মিয়োসিসের গুরুত্ব এবং ক্রসিং ওভার নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। এতক্ষণ মনোযোগ দিয়ে আমার এই ক্লাস দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।